बृहस्पतिवार ছিল বিরোধী দল সিপিআইএম এর মিছিল ও ডেপুটেশন কর্মসূচি। বিভিন্ন ইস্যুতে মিছিল করে ডুকলি ব্লকে ডেপুটেশন দেওয়ার কথা ছিল বিরোধী দলের, কিন্তু পুলিশ অনুমতি না দেওয়ায় হাপানিয়ার দলীয় অফিসে হয় সভা, মিছিল ডেপুটেশন হয়নি। দলের অভিযোগ যে সমস্ত সিপিআইএম কর্মী সমর্থকেরা দলের অফিস প্রাঙ্গণের সভাতে উপস্থিত হয়েছেন, সভাতে আসা ও যাওয়ার পথে শাসক দলীয় দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হতে হয়েছে তাদের অনেককেই। রাতে ফের চলে বাড়ি ঘর ও তাদের দোকানপাটে আক্রমণ। বিরোধী দলনেতা মানিক সরকারের নেতৃত্বে শুক্রবার আক্রান্ত সেই দলীয় কর্মীদের খোঁজ খবর নিতে এলাকায় যায় বাম বিধায়কদের এক প্রতিনিধি দল। সেখানে মানিক সরকার বলেন, আক্রমণকারীদের শেষের শুরুর ইঙ্গিত এই আক্রমণ, তারা গভীর খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে, সামনের দিন খুবই অন্ধকারময়, তাই তাদের এই আক্রমণ। এরা আসলে যারা করছেন এটা আসলে তাদের শেষের শুরু, হতাশা থেকে তারা বুঝতে পারছেন সামনের দিন খুব অন্ধকার এবং গভীর খাদে তারা মানে পড়তে যাচ্ছে এবং কে দেখবে তাদেরকে। এই জায়গাটাতে মনে করছে এগুলো করে যদি কিছুটা আটকানো যায়, এই কারণেই বলছে এটা হচ্ছে মনে হচ্ছে আমাদের শেষের শুরু। দলীয় সমর্থক ও কর্মীদের এভাবে আক্রমণ করে সন্ত্রাস চালিয়ে ও ভয় দেখিয়ে আটকে রাখা যাবে না বলেও মন্তব্য করেন মানিক সরকার, কারণ যারা আক্রান্ত হচ্ছেন তারা দল ছাড়বে না। আমি জিজ্ঞেস করেছি যে আপনারা আমাদেরকে সমর্থন করেন বলে কালকে আমাদের এখানে গেছেন বলে এই আক্রমণ করলো, তাতে কি আপনারা অন্য কিছু ভাবছেন? বলে না, উঠেই না। একজন তো এই নিয়ে বোধ হয় তিনবার না চারবার ইলেকশনে পুলিং এজেন্ট হয়েছে, তাকে আবার আমি জিজ্ঞেস করলাম, বলছে দেখুন আমি তো দৈহিকভাবে আক্রান্ত হয়েছি দুবার তিনবার, আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে, এখানে আবার আক্রমণ করতে হয়েছে, ওখানে দাঁড়িয়ে বলছে দেখুন যেটা করতে পারো আমাকে মেরে ফেলতে পারো, তো আমি এই পার্টি থেকে সরব এবং যে দায়িত্ব পালন করছি আমি করবো। তাকে আমি জিজ্ঞেস করছিলাম পিঠে হাত রেখে যে তাহলে পুলিং এজেন্ট? বলে হ্যাঁ, পার্টি আমাকে দায়িত্ব আমি করবই, আমার আর হারাবার কি আছে। বেশ কিছু বাম সমর্থকদের বাড়ি ঘর ও সম্পত্তি নষ্ট হয়েছে বৃহস্পতিবার রাতের এই আক্রমণের ঘটনায়। আমতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে দলীয় তরফে। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।